हमरा टीवी रे एक विज्ञापन देखे हिंदुस्तान में क्या चल रहा है, लेकिन कोई नहीं पूछते है कि गाँव में क्या चल रहा है। ग्रामे किन्तु एखन सुपारी पड़ार मौसुम। আপনারা দেখছেন গ্রামের ছেলেরা কিভাবে সুপারি গাছে চড়তে পারে, এবং একটা গাছে যদি তারা একবার চড়ে নেয় তো আশপাশের যতটা গাছ আছে তারা কিন্তু সবটা পেড়ে পেড়ে একবারে নিয়ে আসবে, কিন্তু বারবার তাদেরকে গাছে চড়তে হয় না। দেখুন এক গাছ থেকে আরেক গাছে তার লম্পজম্প কত দূর, কত মিটার দূরে কিন্তু একটা গাছ থেকে অন্য গাছে চলে যাচ্ছে। অবশ্য ছেলেটা কিন্তু 18+ হবে, আমার মনে হয় বয়স তার 18-এর উপরে হবে। তো আমি বলবো যারা সুপারি ব্যবসায়ী বা সুপারি মালিক আছেন, আপনারা 18-এর নিচে কোনো বাচ্চাকে গাছে ছড়াবেন না, কারণ আমরা সরকারি নিয়ম দেখেছি যে 18 বছরের উপরে না হলে গাড়িতে লাইসেন্স দেওয়া হয় না, বাইকের লাইসেন্স পায় না। তো সেদিকে যদি আমরা বিবেক খাটাই তো এখানেও আমরা বলবো যে 18-এর নিচে হলে কোনো বাচ্চাকে এভাবে গাছে চড়ানো কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ। আর দেখুন এটাও কিন্তু গ্রামের বাচ্চাদের একটা কলা, আপনারা কোনো কোচ রেখে কোনো বাচ্চাকে যদি এ ধরনের একটা কলা শিক্ষা দিতে যান অন্তত 1 বছর সময় লাগবে, তবু কিন্তু এরকমের পারবে কি না। কিন্তু গ্রামের বাচ্চারা কিন্তু অটোমেটিক্যালি সেগুলো শিখে নেয়। এই মরশুমে কিন্তু এই ছেলেরা কিন্তু এক এক দিন 1200-1500 টাকা রোজগার করে নেয় সুপারি পাড়ার মাধ্যমে। দেখুন এক গাছ থেকে আরেক গাছ কত দূর, অন্তত 5 মিটার দূর হবে একটা থেকে আরেকটা। আর ও কিন্তু একটা গাছে একবারই চড়েছে, বারবার কিন্তু তাকে চড়তে হচ্ছে না। আর ছোটোকালে আমিও কিন্তু সুপারি গাছে উঠতাম, চড়তাম ট্রাই করে করে যখন খুব ছোটো ছিলাম। তো গড়ে কিন্তু প্রবল বাধা ছিল, লুকিয়ে চুপিয়ে কিন্তু এরকম সুপারি গাছের একদম চূড়া পর্যন্ত যেতে পারতাম এবং সুপারি নিয়ে আসতে পারতাম। পরবর্তীতে যখন গড়েতে খুব প্রেশার, কোনোভাবে যদি গড়ে খবর পেয়ে যান কিন্তু তুমুল প্রেশার, আর সে কারণে আমাকে না আমি আর বেশি দূর সুপারি গাছে চড়তে পারিনি, ছেড়ে দিয়েছি। আর আজকের দিনে তো উঠা যে কত কষ্টকর হবে তা আমি এখন ফিল করতে পারছি, আমি এখন ট্রাইও করে দেখিনি। এটা কিন্তু গ্রামের ছেলেদের কাছে একেবারে কিন্তু স্বাভাবিক ব্যাপার, কিন্তু এটা আমরা যেভাবে দেখছি ঝুঁকিপূর্ণ, কিন্তু গ্রামের ছেলেদের কাছে এটা কিন্তু একেবারে স্বাভাবিক। এবং তারা একটা অনুমান আছে ওই গাছ থেকে ওই গাছে যেতে হলে কোনো দুর্ঘটনা ঘটবে কি না সেটা কিন্তু তারা খুব ভালোভাবেই অনুমান করতে পারে। এখানে আমরা নিচে থেকে অবশ্যই তাকে বাধা দিচ্ছি যে এই গাছ থেকে সেই গাছে তুমি যাওয়ার চেষ্টা করো না, কিন্তু তার একটা অনুমান আছে সে যেতে পারবে। দেখুন কত দূর, অন্তত 5 মিটার দূর হবে এক গাছ থেকে। এখানে কিছু হালকা গাছ রয়েছে সুপারির, ঘন ঘন গাছ নেই। একটা গাছ থেকে অনেক গাছের আরেকটা গাছের দূরত্ব অনেক বেশি, কিন্তু সে কিন্তু একবারই চড়েছে। আর সম্ভবত সবগুলো সুপারি সে পেড়ে নিয়ে নিচে নামিয়ে এসেছে, আর এখান থেকে আর কোনো গাছের কানেকশন পাবে না, তার তাকে আবার চড়তে হবে। সে নিচে চলে এসেছে। আর দেখুন সুপারি গ্রামে কিন্তু এভাবেই সুপারির মরশুম চলছে, সুপারি ব্যবসা চলছে, সবাই কিন্তু সুপারি নিয়ে ব্যতিব্যস্ত। দর্শক আমার ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।